نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা জানব পানির ব্যবহার, পানির বিভিন্ন রকমের ব্যবহার, কোন ধরনের পানি আমরা ব্যবহার করতে পারব আর কোন ধরনের পানি আমাদের জন্য ব্যবহার করা জায়েজ নয়, ব্যবহার করা আমাদের জন্য আমাদের জন্য জায়েজ নয়। পানির ব্যবহারে বিভিন্ন বিধিবিধান আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনার ভিতরে জানবো, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আলোচনা করব ইনশাআল্লাহ। তাই একটা বিশেষ অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আমার এই চ্যানেলে থাকার জন্য, এই আলোচনার সাথে থাকার জন্য যারা নাকি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ একটা অনুরোধ জানাচ্ছি, তারা নিজেরা সাবস্ক্রাইব করবেন এবং নিজেরা যে আলোচনা করব এই আলোচনার উপর আমল করবেন, এবং আপনি আপনার প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে, পরিবার পরিজন ফ্রেন্ড সার্কেল, তাদের কাছেও এই আলোচনা পৌঁছে দিবেন। কোনো পানির সঙ্গে নাপাক জিনিস মিশ্রিত হওয়ার কারণে, পানির রং নাপাক বস্তু যদি কোনো পানির সাথে, কোনো খাবারের পানির সাথে হোক, কোনো কূপের পানির সাথে হোক যদি মিশ্রিত হয়, তাহলে ওই পানির রং, গন্ধ এবং স্বাদ, এই তিনটি গুণই যদি পরিবর্তন হয়ে গেল তবে সেই পানি কোনোরূপেই ব্যবহার করা জায়েজ নয়। অর্থাৎ কোনো পানি, কোনো পানি, যে পানি আমরা খাবার ভক্ষণ করে থাকি, ওই পানির ভিতরে যদি কোনো রকমের কোনো নাপাক বস্তু পতিত হওয়ার কারণে পানির রং, গন্ধ এবং স্বাদ পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য ওই পানি ব্যবহার করাও হারাম। জানোয়ারে কেম, হ্যাঁ যদি এই রকমের হয়, জানোয়ারকে যদি পান করানো অথবা মাটি ইত্যাদি মিশিয়ে কাঁচা ঘর ল্যাব বা কাঁচা দেওয়াল নির্মাণের জন্য কাদা তৈরি করা, কাদা তৈরি করাও জায়েজ নয়। যদি আপনি একই পাত্র থেকে জানোয়ারকে পানি পান করানো হয় এবং সেই পানি, এবং সেই পানি মানুষও পান করা হয়, তাহলে সেই পানি পান করা জায়েজ নয়। যদি তিনটি গুণ পরিবর্তন না হয়, যদি একটি গুণ পরিবর্তন হয় অথবা দুটি গুণ পরিবর্তন হয়ে থাকে, তবে সে পানি জানোয়ারকেও পান করানো এবং মাটিতে মিশিয়েও কাদা প্রস্তুত করা অথবা ঘর বিছানা, ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে যেভাবে আমরা মাটি বিছানো করা হয়, সেই পানি খাওয়াও জায়েজ। তবে সে পানি জানোয়ারকে পান করানো, মাটিতে মিশিয়ে কাদা মাটি প্রস্তুত করাও সম্পূর্ণরূপে, যদি আপনার তিনটি গুণ পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই পানি মাটিতে মিশিয়ে কেন কোনো কাজ করা, সেই পানি সম্পূর্ণরূপেই নাপাক। যদি এই রকমের কোনো কূপের পানি হয়ে থাকে, কোনো আবদ্ধ হাউজের পানি হয়ে থাকে, কোনো যদি ট্যাঙ্কির পানি হয়ে থাকে, তাহলে ওই পানিকে পরিপূর্ণ, পরিপূর্ণভাবে নিষ্কাশন করে ভালোভাবে দত করে তারপর পুনরায় পানি আবার ওই জায়গায় আপলোড করতে হবে। এবার আসুন, নদ নদী বা যে পুকুরে, যে পুকুর কারো মালিকানাধীন নয়, কোনো মালিকের নয়, পুদিত পরে রয়েছে কিন্তু কার পুকুর সেটাও আপনি জানেন না, বরং এইরূপ কূপ যে কেউ খনন করেছে সর্বসাধারণের ব্যবহারের জন্য ওয়াকফ করা,
ব্যবহার করতে পারবে, এতে কারো অধিকার নেই যে কাউকে এইরূপ পানি ব্যবহার করতে নিষেধ দেয়। অথবা এভাবে ব্যবহার করা ইচ্ছা করে যাতে সর্বসাধারণের ক্ষতি হয়, যেমন কেউ নদী বা পুকুর থেকে খাল কেটে নেয়, যার ফলে নদী বা পুকুরের পানি 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 শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা কোনো গ্রাম বা জমি ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, তবে তার জন্য এভাবে পানি ব্যবহার করা সম্পূর্ণরূপে ইসলাম হারাম করে দিয়েছেন। যে কোনো ব্যক্তি এরূপ নাজায়েজ কাজে বাধা দিতে পারে তাতে কোনো বাধা ধরা নেই। এখন যদি আপনি মনে করেন যে সরকারি মাল সে নিচ্ছে, আমি কি করব, আমার তো বাধা দেওয়ার ক্ষমতা নেই, সেটা তো আমার অধিকার নয়, সেটা তো আমার হক নয়, সেটা নিচ্ছে আমি কি করব। তাহলে সকলেরই বাধা দেওয়ার অধিকার রয়েছে। এবার আসুন আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা জেনে নেই। এই আলোচনা এই ছোট্ট আলোচনাটুকু করেই আজকে আমি এই আলোচনা থেকে বিদায় নিব। হ্যাঁ, যদি কেউ কারো মালিকানাধীন কূপ বা খালের পানি দ্বারা নিজের জমিতে, ধরুন এবার কোনো পুকুর একটা মালিকানাধীন রয়েছে, কিন্তু সেই পুকুর থেকে আপনি, অথবা কোনো কূপ রয়েছে, সেই কূপ থেকে আপনি পানি নেওয়ার জন্য, পানি নিয়ে ফসল চাষ করার জন্য আপনি চেষ্টা করতেছেন, হ্যাঁ, বা খাল কেটে বা ড্রেন কেটে ওই কূপ থেকে পানি নেওয়ার জন্য প্রসেসিং করতেছেন, সেই কূপ বা খালের মালিক পানির মূল্য নেয়, তবে এইরূপ পানির মূল্য গ্রহণ করা জায়েজ কি না এই ব্যাপারে ফিকাবিদগণের মতভেদ রয়েছে। আপনি ধরুন আপনার কুয়ো থেকে পানি নিয়ে যাচ্ছেন, পানি নিয়ে আরেক ভাই ফসল চাষ করবেন অথবা তার জমিতে পানি দিবেন।